ওড়িশায় ক্রস করছে। আচ্ছা এটা হচ্ছে ওড়িশা বর্ডার। চলো আবার এটা পুরি নিয়ে চলো তাহলে। চলো সাউন্ডটা আসেনি তাই ভয়েস ওভার করে দিচ্ছি। দিস ইজ ডে টু, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সি বিচের সাইডে এসে আমরা এই কফি টফি একটু কিছু খাচ্ছি, দেন ব্রেকফাস্ট করবো। ওই তো দিস ইজ দ্য কফি। ভালো ভাই লোক, বস রে, বস, বসো, বসাই তো জীবন। দীপায়ন আমাদের করোনা ভয়ের জন্য এত স্যানিটাইজার ইউজ করে, স্যানিটাইজারই তো নাকি। আমরা এখন কোথায় খেতে, কী খেতে খাবো আমরা? হ্যাঁ আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, কচুরি খেতে এসেছি, যেটা স্পন্সর করব অঙ্কিত আর আমি, কারণ আমাদের আমার বার্থডে ট্রিট দেওয়া হয়নি। অঙ্কিতের কালকে বার্থডে ছিল তো আমরা ও ট্রিট দেয়নি, এখন ওই তো ট্রিটটা দিচ্ছি। তো সবাই ঠিক আছে খাবার নিয়ে? সে তো খুশি লাগবে না, তাই না? খুশিতেই আছে সবাই। আমাদের কালকে রাত্রিরে ভটভটানি বুলেট চালানো, মাঝে মাঝে পাট পাট করে ব্যাক ফায়ার মারা রূপায়ণ। হ্যাঁ এখানে 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 দাদা দিয়েছো, থ্যাংক ইউ। অর্ঘ তোমারও খুশি হচ্ছে তো? এ বক বকানি মাস্টার, রাত্রিবেলা ঘুমানোর সময় বকে। এ হচ্ছে বুলেট চালাতে চালাতে যে ঘুমাতে ঘুমাতে সুইচ মারে, আবার ব্যাক ফায়ার ওটা। আর এ হচ্ছে ওস্কানি মাল, আর আমাকে খালি উস্কায়। হ্যাঁ কালকে ঘুমের মধ্যে ক্যালকুলেট করছে যে কালকে বেশি খরচা হয়নি। আমি হচ্ছি কি হলো, এই দেখ আমি খালি রিয়্যাক্ট করি, রিয়্যাক্ট। ওখান থেকে উদয়পুরে যাবো, তো ওখান থেকে উদয়পুর কোথাও যা আছে একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি। মজা আসছে, দিস ইজ দ্য রোড। ইয়াও সবাই একটু হাই করে দাও, ইয়াও ইয়াও ইয়াও। তুমি একটু হাতে দাও কাকু, মজা 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 গাইজ, ইয়াও। আচ্ছা এটা হচ্ছে উড়িষ্যা বর্ডার। চলো আবার এটা পুরি নিয়ে চলো তাহলে। চলো পুরিতে চান করে চলে আসি আমরা, বরং গাছ লাগবে। আমরা তাহলে ওড়িশায় চলে এসেছি এখন, আমরা এখন ওড়িশাতেও চলে এসেছি। ওয়েলকাম টু ওড়িশা, ওয়েলকাম টু ওড়িশা গাইস, ওয়েলকাম টু ওড়িশা, ওয়েলকাম টু ওড়িশা। উহু চলনে লাগে, চলনে লাগে হে রাস্তে, মঞ্জিল সে বেহতর লাগে। হ্যালো, এই এই ওকে, আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে এসেছি। এরপর আই থিঙ্ক আমরা উদয়পুর যাবো, মনে হয়, জানি না কি নিলি এটা প্রসাদ। আচ্ছা ভেরি গুড, আমাদের প্রসাদও নেওয়া হয়ে গেছে, বেশ ভালো ভালো। মন্দির ফাঁকা আছে এখনো।
ওকে আমাদের পূজো হয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি তালসাড়ি, মানে আমাদের তালসাড়ি, তালসাড়ি মানে আইল্যান্ড, আইল্যান্ড টাইপের জায়গা। ও ভাই সব জায়গা এত গুরু, বাবারে খুব সুন্দর রাস্তা, অনেকটা গ্রাম গ্রাম টাইপের রাস্তা আছে, বেশ ভালো। ওকে পৌঁছে গেছি আমরা তালসাড়ি, সুন্দর জায়গা বেশ। ইয়ো আর এই হেভি গান চলছে পেছনে, আমার জানি না কেন ফিস ফিস হচ্ছে মনে হয়। তোমার ঘরে বসত কর বলো, ঠিক আছে সবার মজা হচ্ছে তো? হ্যাঁ একদম একদম। দীপালি এইখানে এবার দিলি গলা বেরিয়ে গেল, দীপালির সামনে ক্যামেরা আনতে কি সঙ্গে না। ওকে এখন আমরা উদয়পুর বিচে এসেছি, এসেই আমরা আমি অর্ঘ ছড়ি ওখান থেকে রেস লাগিয়েছি, মজা এসে গেছে, মজা এসে গেছে। ফাইন উল্টে না পড়ে যাই, শুধু উল্টে না পড়ে যাই ভাই। বা কি শান্তি জায়গা, লাস্ট ডে ফান ডে শান্তি ডে। দেখ এত অবধি জলটা চলে এসছে, দেখ এইখান এত অবধি হাঁটা যায়, বেশ হ্যাঁ হাই টাইড এসছে। এখানে যেমন দেখতে পাচ্ছ সব ফটোশ্যুট চলছে, এই যে হায়ন্দা টুপিটা বাকি আছে শুধু, একটা টুপি দরকার। হ্যাঁ হাতে এরকম করবো তখন দীপায়ন কি আজ কি খাচ্ছিস তুই? ভেজ দীপায়ন পাবদা মিল খাচ্ছে, সবাই বিরিয়ানি খাচ্ছি, তুই কি খাচ্ছিস? মটন মিল। তুই কাতলা 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 মাটন, বাকি সব বিরিয়ানি কাতলা। নিশারি চোখ ঘুম, সব ঘুম। এখন প্রায় 4:15 বাজে, এখন আমরা খাচ্ছি, টাইম চলে গেছে, আমি জানি না আকাশে দেখা যাচ্ছে কি না তারা, মানে চাঁদ, এখানে চাঁদের রিফ্লেকশন জলে পড়েছে, আকাশটা যেমন হচ্ছে যেন মনে হচ্ছে গ্যালাক্সির সামনে চলে এসছে। যাই হোক আমরা এখন নিউ দীঘার দিকে যাচ্ছি কিছু কিছু ফ্যামিলির জন্য শপিং করার জন্য। ও বাবা সবাই ছবি তোলার জন্য চেষ্টা করছে, বাট হ্যাঁ হোটেলে গিয়ে ছাদ থেকে ট্রাইপড লাগিয়ে ছবি তুলতে হবে, তবে একদম ওইয়ে আসবে। কিছুটা লাগছে, ও ভাও যেন মনে হচ্ছে সিকিমে চলে এসেছি। সিকিমের এখন একটা এক্সপিরিয়েন্স হয়েছিলো, ওখানে ছবি তুলেছিলাম, খুব ক্লিয়ার এসেছিলো মোবাইল দিয়েই। চ চ চ ভয়ঙ্কর হিসাব চলছে এখন, বিশাল হিসাব চলছে এখন, বিশাল খুন শুরু, বিশাল। সবার সবার আজ লাস্ট ডে, সবার মজা এসছে দীঘাতে একদম, অর্ঘ মজা এসছে চান করে, অর্ঘ চান করে সেক্সি হয়ে গেছে দেখতে। সো লাস্ট ডে, এবার আমাকে ফলো করে দে। আজকের জন্য ব্লগ এখানেই, কালকে আবার বাইকে করে বুম বুম করতে করতে যাব। ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আমরা আপাতত খাচ্ছি, তোমরা মজা করবে ঘুরতে এসো। অল দ্য বেস্ট, আমাকে পাঠানো লাগতো তোমাদের। আমরা ভাবতে পারেছিলাম যে আসবো আমরা আগের দিন রাত্রিরে, ঝাঁপিয়ে বৃষ্টি, ঝাঁপিয়ে বৃষ্টি।